अवशेषे एलो सेई बहु प्रतीक्षित सकाल। प्रथम सूर्येर आलो उंकी दिल पहाड़ेर कोनो एक फाँक थेके। पहाड़ी पथेर बाँक काटिए यात्रीबाही जीपटा चलेछे तिरुपति थेके तिरुमालार दिके। नमस्कार बंधुरा, आमी कौशिक। आजकेर भिडियो शुरू करार आगे आमार एई परिवारेर सब बंधुदेरके शुभ नवबर्षेर अनेक अनेक शुभेच्छा, भालोबासा, आंतरिक अभिनंदन। एई मुहूर्ते जारा एई भिडियो देखछेन एबं परिकल्पना करछेन आगामी दिने तिरुपति देखते जावार, तादेर जोन्नो मने राखी तिरुपतिर मंदिर किन्तु तिरुपति थेके 22 किलोमीटर दूरे तिरुमालाते। तिरुपति दर्शनेर अनेकगुलो टाइम स्लट आछे। आमार टाइम छिलो सकाल 8टार समय, ताई आमाके खूब सकालेई बेरिये पड़ते हयेछिलो तिरुपति थेके तिरुमालार उद्देश्ये। रात थाकते एसेछिलाम, आबार एखोनो आर कि रात भोर 5:30टा, एखोनो सूर्य आलो देखा देयनि। बाट आमाके जेते होबे हच्छे एखान थेके तिरुमाला। तिरुपति थेके तिरुमाला जावार जोन्नो सब समय किन्तु बास सार्विस आछे, तबे आमी बेछे नियेछिलाम शेयार गाड़ी। भाड़ा पड़ेछिलो 100 टाका। पहुँचे गिये तिरुमालाते। तिरुमाला ओपरे तिरुपति थेके तिरुमाला होच्छे 23 किलोमीटर रास्ता। जेखान थेके एलाम 23 किलोमीटर रास्ता। एखन घड़िर काटाय सकाल 6:45। आमार 8टाय माने आर कि दर्शन टिकिट 8टार समय काटा आछे, सो रिपोर्टिंग करते होबे एखाने एसे। तिरुपति दर्शन करार समय गेटे किन्तु आपनाके आपनार टिकिटेर प्रिंट आउट एवं ओरिजिनल आईडी प्रूफ अवश्यई देखाते होबे। एखाने किन्तु आपनार टिकिट एवं आईडी कार्ड चेक होबे, ठीक आछे। मोबाइले टिकिट राखते पारेन, किन्तु मोबाइले टिकिट किन्तु एखाने प्रिंट आउट आपनाके करे आनते होबे। प्रिंट आउट छाड़ा किन्तु एखाने किन्तु एलाउ करबे ना, कारण टिकिट किन्तु स्क्यान होबे। काजे जारा स्पेशल दर्शनेर टिकिट काटछेन, स्पेशल दर्शनेर टिकिट काटते होबे 300 टाकार टिकिट। आर सेई क्षेत्रे किन्तु बारबार करे आमि बोलबो जे प्रिंट आउटटा निये आसबेन टिकिटेर आर ओरिजिनल आईडी प्रूफ। एखाने पैंट পরে ভেতরে এলাও নয়, মানে আপনাকে প্যান্টের উপরে আর কি ধুতি পরতে হবে। ওয়েস্ট বেঙ্গল কলকাতা, কলকাতা ধুতি পরতে বানার্জি, মমতা বানার্জি। এখানেও লোকজন মমতা বানার্জি, তো ধুতি আর কি জড়াতে হবে। ইয়ে ইসকো, মানে প্যান্ট আপনি পরে যেতে পারবেন, কিন্তু মানে প্যান্টের উপরে ধুতি আপনাকে জড়িয়ে যেতে হবে, অথবা ধুতি ডিরেক্ট পরে আপনাকে যেতে হবে। এখানে ধুতি একটা কিনলাম, এই ধুতির দাম হচ্ছে এখানে 100 টাকা করে নিয়েছি ধুতি। আর বাঙালিদের ধুতি পাঞ্জাবি তো বাঙালিদের আসল পোশাক, তো কোথাও একটা বাঙালিয়ানাও যেন এর মধ্যে আর কি লুকিয়ে আছে। এবার রাস্তা ছেড়ে এরকম একটা আর কি ব্যারিকেডের মধ্যে দিয়ে, মানে একদিকে প্রাচীর একদিকে ব্যারিকেড, এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এখন আর আমি বলবো না, কারণ এখন অনেক লোক আছে আমার সাথে, যদিও সবাই নন বেঙ্গলি। কেউ বাংলা তো পরের কথা, হিন্দিটাও ঠিক কথা বলতে পারে না, বলতে চায় না। এই জায়গায় এসে সবাইকে একটা লাইনে দাঁড়াতে হবে, এবং ভেতরে প্রবেশ করানোর আগে ওরা আরও একবার আপনার টিকিট এবং পরিচয়পত্র চেক করে নেবে। এখানে এসে আপনাকে মোবাইল এবং আপনার যে লাগেজ এগুলো সব রেখে দিতে হবে। এখানে ফ্রি কাউন্টার আছে, ফ্রি লাগেজ কাউন্টার। এখানে কিন্তু এরপরে কিন্তু আপনার দর্শনের জন্য কোনো রকম মোবাইল, ব্যাগ, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু অ্যালাউ হবে না, সো সব রেখে দিতে হবে। এরপরের ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, সরি। এরপর আপনার মোবাইল ফোন এবং আপনার সাথে ক্যামেরা বা আর যদি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে সেগুলো কিন্তু ফ্রি কাউন্টারে জমা দিয়ে দিতে হবে, এবং সেই সব কিছু ওরা দেখে নেওয়ার পরে আপনাকে একটি স্লিপ দিয়ে দেবে। আপনার দর্শন হয়ে গেলে তারপর কিন্তু সেই স্লিপ নিয়ে গিয়ে নির্ধারিত কাউন্টারে দেখালে আপনি আপনার মোবাইল ফোন বা আপনার যেসব জিনিস জমা ছিল সেসব জিনিস পেয়ে যাবেন। কাল রাত্রি 12টার আগে জল খেয়েছিলাম, 12টার পরে আর জল খাইনি, তো এখন অবধি জল টল খাইনি। ভাবলাম আপনাদেরকে সব ইনফরমেশন আগে দিয়ে দিই, তারপরে জল বা কিছু খাবো। সকাল থেকে উপোস করেই আসি। আচ্ছা, প্রথম থেকে শুরু করি। ক্যামেরা যেখানে আমি বন্ধ করেছিলাম, বলেছিলাম যে এখানে জমা দিতে হবে, সেখানে আপনার ক্যামেরা, মোবাইল, ইলেকট্রনিক্স জিনিস যা থাকবে জমা দিতে হবে। আর শুধু আমার এই ছোটো ব্যাগটা, এটা দিতে দিয়েছিল নিয়ে, যেহেতু ছোটো ব্যাগ। ব্যাগটা আর যদি বড় ব্যাগ থাকে সেই ব্যাগটাও কিন্তু রেখে দেবে, পরে আপনাকে এখান থেকে এসে কালেকশন করতে হবে। যেখান থেকে আমি আমার মোবাইল, ক্যামেরা এগুলো কালেকশন করলাম। আচ্ছা ভেতরে ঢুকে যাওয়ার পরে আপনাকে তো চেক করবেই প্রথমবার, তারপরে আপনাকে ওয়েট করতে হবে। গ্যালারির মতো সব করা আছে, ঠিক আছে, 23 নম্বর 24 নম্বর 25 নম্বর সব গ্যালারির মতো করা আছে। এরকম যেরকম সিঁড়ি দেখতে পাচ্ছেন এরকম সিঁড়ির মতো সব করা আছে ভেতরে। হ্যাঁ, ফ্যান ট্যান আছে, ওখানে আপনাকে ওয়েট করতে হবে। তো আমি তো মানে এত ক্লান্ত হয়ে গেছি, আমি একটু শুয়ে পড়েছিলাম, অনেকেই ওখানে শুয়ে পড়েছে, ক্লান্তি লাগে তো অপেক্ষা করতে হয়। 8টা থেকে আমার ছিল আজকে তাই তো, যখন 8:15 মতো বাজলো তখন আর কি গেট খুললো। তো গেট খোলার পরে আমি গেলাম ভেতরে, সবাই গেল আর কি, যেরকম যারা দর্শন করতে এসছে আমারই মতো। আর এরপরেই আপনাকে নির্দিষ্ট লাইনে দাঁড়াতে হবে এবং সেই লাইন ধরেই কিন্তু আপনার তিরুপতি বালাজি দর্শন হয়ে যাবে। মন্দির দর্শন করে, তিরুপতি দর্শন করে বাইরে বেরিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। কাউকে জিজ্ঞেস করে নেবেন যে যেখান থেকে এন্ট্রি করছেন ওই জায়গাটায় যাবো। তো এই সেই জুতোর জায়গায় চলে এসেছি। হ্যাঁ, প্রচুর জুতো আর কি এখানে পড়ে আছে, বাট আমার এই যে জুতো একদম সাহি সালামত আছে জুতো। এবার যাবো আগে আগে, একটু জল এখনও খাইনি, জল হাঁপিয়ে গেছি, জল খাবো, তারপরে একটু চাটা খাবো, তারপরে দেখবো যে তিরুমালাতে কী কী দেখা যায়। তিরুমালা তো সাইট সিন হয়, তিরুমালাতে কী কী দেখা যায় দেখবো। চারিদিকে পাহাড়ে ঘেরা খুব সুন্দর জায়গা, আর আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন তিরুপতি বালাজির। ভিড়টা অনেকটাই বেড়ে গেছে, সকালবেলা যখন এসেছিলাম তখন ভিড়টা অনেকটা কম ছিল, কিন্তু বেলা যত বাড়ছে, কারণ এরপরে স্লটে যারা যারা আছে অনেকগুলো স্লট হয়, তো সবাই আর কি দর্শন করতে আসছে। মন্দিরের বাইরে এসেই কিন্তু প্রচুর দোকান আছে, আশেপাশে প্রচুর ধোসা, সাউথ ইন্ডিয়ান সব খাবার বিক্রি হচ্ছে, প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। তিরুপতি দর্শন করে তিরুমালাতে সাইট সিন করে নিন, এর জন্য আপনি মন্দির কর্তৃপক্ষের ফ্রি বাস পাবেন। এছাড়াও আপনি ওখানে গাড়ি ভাড়া করে বা শেয়ার গাড়িতেও কিন্তু সাইট সিন করে নিতে পারবেন। ওই দেখুন, ওটা হচ্ছে ফ্রি বাস, মুফত বাস ওখানে দাঁড়িয়ে আছে। 6টা স্পট আছে ওপরে, তো আমি এখানে কাটাসুমো আর কি নিয়েছি, তো গ্রুপে তো আমাকে বললো যে 150 টাকা লাগবে। 150 টাকায় ওরা সব জায়গায় ঘুরিয়ে দেবে। চটি রেখে দিয়েছি, চলুন দেখে নিই এখানে কি আছে, দর্শন করে নিই। গাড়ির নাম্বার 4530, আর এখানে বললো সময় লাগবে ম্যাক্সিমাম 10 মিনিট। তিরুমালার সাইট সিনে প্রথমেই আপনি দেখে নিন শ্রীভারি পাদালুর মন্দির। এরপর আসবে শিলাথোরনম বা ন্যাচারাল আর্চ। এই পথেই আপনি দেখে নিন চক্রতীর্থম। এরপর আসবে আকাশগঙ্গা তীর্থম। তিরুমালার সাইট সিন বলতে গেলে প্রায় সবগুলোতেই আছে কোনো না কোনো মন্দির, আর এই সব মন্দিরগুলোতে কিন্তু বিগ্রহের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই সব জায়গাকার বিগ্রহ ছবি আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। অঞ্জনা দেবী টেম্পল, মানে হচ্ছে হনুমানজির মাতা অঞ্জনা দেবী, তার টেম্পল সেটাই আছে হচ্ছে নিচে। তিরুমালার সাইট সিনে সবই টেম্পলই টেম্পল, শুধু ওই ন্যাচারাল যে আর্চটা দেখলেন, আর্চগুলো আছে যে জায়গাটা দেখলেন, ওটা ছাড়া সব মন্দিরই মন্দির। বেলা যত বাড়ছে ভিড় তত বাড়ছে, এজন্য বলবো যে দর্শন যখন করবেন সকালে স্লটটা নিয়ে নেবেন, সব দর্শন করে নেবেন, তাড়াতাড়ি সব দেখে নিচে ভিড় নেমে যেতে পারবেন তিরুপতিতে। এই হচ্ছে বেণুগোপাল মন্দির। এমনিতে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ক্যামেরা অ্যালাউ নয়, আর এরকম এখানে লাইন পড়েছে, তো লাইন দিয়ে সবাই আর কি যাচ্ছে। बेला बाढ़ले एटा आछे ब्यापार जत बेला बाढ़ते शुरू करबो ना तत लाइन टाइम बाढ़ते शुरू करबे। एजন্য सब समय चेष्टा करबेन যে মানে সকাল সকাল সবকিছু দেখে নেওয়ার। সকালে দেখে নিলে লাইনও পড়ে না, রোদও লাগে না। তিরুপতি আসুন কিন্তু শীতকালে, গরমকালে আসবেন না, কারণ গরমকালে আসলে কষ্ট হবে। বিশেষ করে যাদের ছোট বাচ্চা টাচ্চা আছে, বড়দের হলে হয়তো বড়রা অ্যাডজাস্ট করে নেবে, ছোট বাচ্চা থাকলে কষ্ট হবে। জায়গাটা খুব সুন্দর, প্রচুর জঙ্গল, গাছ, পাহাড়, ছায়া, সুন্দর জায়গা। শুধু একটু গরমটা কম থাকতো, মানে আমি যদি একটু আগে আসতাম তাহলে মনে হয় ভালো হতো, তাহলে কষ্টটা কম হতো। এই হচ্ছে তিরুমালার বাস স্ট্যান্ড, এখান থেকে তিরুপতির বাস যাবে। সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাড়ি করে এসেছিলাম, কিন্তু এখন যাওয়া বাসে করে। তো এখান থেকে বাস ছাড়ছে, এখানে বাসের টিকিট নিতে হবে। वो क्या है? गार्लिक। गार्लिक नहीं चाहिए। हाँ। এইটা হচ্ছে সাইট সিন করার বাস, যেটা বলছিলাম যে ফ্রিতে সাইট সিন করতে পারেন, ফ্রি বাস। ওটা হচ্ছে ফ্রি বাস, বাট ফ্রি বাসে কিন্তু মানে লোকে দাঁড়িয়েও যাচ্ছে, গুতোগুতি ভিড়। বাট আমি এখন ফ্রি বাসে চাপবো না, আমি তো যাবো হচ্ছে এখান থেকে তিরুপতি। এই যে তিরুপতি থেকে তিরুমালার বাস ছাড়ছে, 500 টাকা ভাড়া। আর সময় গাড়িতে এসেছি 100 টাকা দিয়ে। এবার যাবো হচ্ছে বাসে, বাসের এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করবো। ছেড়ে দিল বাস, বাস তার টাইমে ছাড়ে, মানে এমন নয় যে মানে লোকজন ভর্তি হলে তবেই ছাড়বে, লোকজনের জন্য ওয়েট করে না। তো এটাই ভালো হলো, ফাঁকাই আছে, সবসময় চলছে বাস, মানে বাস গাড়ি সবসময় চলছে। আপনি রাতে আসুন, দিনে আসুন, মানে তিরুপতি, বৈষ্ণোদেবী এইসব জায়গা হচ্ছে এমন জায়গা না যেখানে সারা রাত লোক চলে, ঠিক আছে? কাজে আপনার ওই এসে বাস পাবো না, গাড়ি পাবো না, হোটেল পাবো না, কোনো ব্যাপার নেই, সব পাবেন। ঠিক যেভাবে আপনি তিরুপতি থেকে তিরুমালাতে উঠে আসবেন, আবার একই পথে কিন্তু তিরুমালা থেকে আপনাকে তিরুপতি নেমে যেতে হবে। এসে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে মনে পড়লো খুব পেটে লাগছে, কারণ আজকে লাঞ্চ করাই হয়নি, আর যেটুকু খেয়েছিলাম ওখানে ওই মুড়ি টুড়ি ওতেই হয়ে গেছে। এখন মনে পড়ছে খিদে পেয়েছে, চলুন বেরোতে হবে, লাঞ্চ করতে হবে, আর সাইট সিনগুলো দেখতে হবে, যা যা সাইট সিন আছে আজকে তিরুপতিতে। আর তার আগে দেখিয়ে দিই যেখানে আমি আছি, কালকে রাত্রেটা ভালো করে দেখাতে পারিনি, মানে দেখুন কত বড় জায়গা, মানে এরকম সব ব্লক আছে। যেমন এটা হচ্ছে সি ব্লকের 301 থেকে 335। এই দেখুন 300, এখানে আছে 308 রুম, এখানে আছে 307 রুম, A330, B330, এরকম সমস্ত প্রচুর ব্লক, আর এখানে প্রচুর রুম আছে। কিন্তু মানে প্রথমবার এসে আপনার মানে এখানে এইখানকার ঘরটা খুঁজে পাওয়াই মুশকিল হবে। তবে ওই যখন আপনাকে টিকিটটা ওরা ইস্যু করবে, সেই টিকিটটা কিন্তু আপনি দেখে নেবেন যে টিকিটটা মানে কোন ব্লক দিয়েছে, কোন ফ্লোর দিয়েছে। আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম আর কি মানে ফ্লোর ম্যানেজার পাবেন, যারা এখানে 24 আওয়ার্স থাকে, রাত্রেবেলায়, দিনের বেলায়। এবং এদের কাছে যখন আপনি টিকিটটা এনে দেখাবেন, এরা কিন্তু আপনাকে রুমের চাবিটা দিয়ে দেবে, এই যে এরকম রুমের চাবি দিয়ে দেবে, তখন আপনি রুমে চলে যাবেন। আর এদের চেক ইন চেক আউট হচ্ছে 24 ঘন্টা। এই যে শ্রীনিবাসম, মানে বিশাল বড় একটা কমপ্লেক্স, এখানে ATM অবধি আছে, মানে ফ্লাইটের যে টিকিট কাটার কাউন্টার সেটা অবধি আছে, রেলেরও হয়তো আছে। বিশাল চত্বর, বিশাল। দেখুন যারা ধরুন জায়গা ফায়গা পায়নি, তারা মানে আর কি মানে মাটিতে মানে এখানেই থেকে গেছে, মানে বিছনা বিছনা পেতে, পরে হয়তো পাবে। লিফট আছে, খুঁজে পাওয়াই মুশকিল এখানে, মানে কোন ব্লক। আমি তো বারবার করে মানে রাস্তা হারাচ্ছি কোন দিকে যাব। তিরুমালাতে যেমন একটা সাইট সিন হয় না, দেখালাম আপনাদেরকে যে ওখানে বাস আছে, ফ্রি বাস, বাট সাইট সিন কিন্তু তিরুপতিতেও হয়। এখানে সকাল 6টার সময় একটা বাস আসে, 6টার সময়। সেই বাসটা কিন্তু তিরুপতির যে মেন 5টা স্পট আছে, মানে সবই তো মন্দির এখানে, সেই 5টা মন্দির কিন্তু ঘোরায়, পার হেড 150 টাকা করে নেয়। সেই বাস কিন্তু এখানেই আসে, বাট আমি তিরুপতিতে সব দেখব না, কারণ সব দেখার আমার সময় হয়তো হবে না, কারণ এমনিতে বিকেল হয়ে গেছে। আমি শুধু দেখবো হচ্ছে এখান থেকে যে পদ্মাবতী যে টেম্পেলটা আছে, যেটা মানে তিরুপতি দর্শন করেছে, ওইটা দর্শন না করলে বলে তিরুপতি দর্শনটা কি অধুরা থেকে যায়, মানে অসম্পূর্ণ হয়। তো এখান থেকে পদ্মাবতী টেম্পেলটা দেখতে যাব, অটো করে যাব, দেখি অটো ভাড়া কত নেয়, কারণ অটো করে যখনই আলাদা আলাদা জায়গায় যাবো তখন খরচটা অনেক বেশি হয়ে যাবে। শ্রীনিবাসন কমপ্লেক্সের সামনে থেকেই অটো পেয়ে গেলাম পদ্মাবতী মন্দির যাওয়ার জন্য, ভাড়া নিল 100 টাকা। পদ্মাবতী টেম্পেলের সামনে দাঁড়িয়ে আছি। বলা হয় যে তিরুপতি বালাজি দর্শন করে তারপরে যদি পদ্মাবতী দর্শন না করা হয় তাহলে তিরুপতি দর্শনের কোনো মাহাত্ম্যই থাকে না। এবার আমার বলাটা আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে মন্দির দর্শন করলাম, এখানে 3 রকমভাবে দর্শন করতে পারবেন। একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে 20 টাকার টিকিট, একটা হচ্ছে 100 টাকার টিকিট। বিকাল হয়ে গেছে এখন, 20 টাকার টিকিটটা আমি কেটেছিলাম, বাট 20 টাকার আর ফ্রি এর মধ্যে আমি কোনো পার্থক্য দেখলাম না। যেটা দেখলাম সেটা হচ্ছে সব কিছু মিলেমিশে গেল। 6:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি আবার বন্ধ থাকবে, এখন নৈবেদ্য দেওয়া হবে ঠাকুরকে, তারপরে আবার 7:30 থেকে খুলবে, এবং 8টার পরে কিন্তু রাত 8টার পরে মন্দির বন্ধ হবে। আর সকালে এটা খোলা হচ্ছে 7:30। तो ওই যে বাসটা আমি বললাম ছাড়ে ওখান থেকে ওই বাসে কিন্তু যদি আপনারা ঘোরেন ওই বাসেই কিন্তু এই মন্দিরটা কিন্তু ওদের কভার হয়ে যাবে। এবার বলে রাখি সেটা হচ্ছে যে জুতো বাইরে রাখতে পারবেন, পয়সা লাগবে না। আর আপনাদের ল্যাপটপ, মোবাইল বা কোনো ইলেকট্রনিক্স গেজেট সেগুলো রাখার জন্য কাউন্টার আছে, সেখানেও কিন্তু কোনো পয়সা লাগবে না, রেখে যাবেন, স্লিপ নেবেন, মন্দির দর্শন করার পরে কিন্তু আবার ওটা ফেরত নিয়ে নেবেন। তো এই হচ্ছে মন্দির, হয়ে গেল দর্শন। আর একটু লেট করলে হয়তো আজকে দর্শন হতোই না, বাট সন্ধে হয়ে গেছে, আজকে আর কোনো জায়গায় যাওয়ার গল্প নেই। তিরুপতি, পদ্মাবতী সব হয়ে গেল, যেগুলো হলো না সেগুলো পরে কোনো একবার হবে। এসে লাইন পড়ে গেছে, দেখতে পাচ্ছেন ওই পাশে সব লোকজন ওয়েট করছে। আমি যদি একটু আগে একটু দেরি করতাম আমার কিন্তু আর দর্শন আজকে ধরে লাইনে দাঁড়াতে হতো। এখান থেকে পেয়ে গিয়েছি হচ্ছে বাস যায় এখান থেকে আমার ডেস্টিনেশন হচ্ছে এখন বাস স্ট্যান্ড, মানে রেলওয়ে স্টেশন। ওখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে। নেমে পড়লাম বাস থেকে, সময় লাগলো হচ্ছে 15 মিনিট, ভাড়া নিল হচ্ছে 15 টাকা। পায়ে হেঁটে অনেকটা ঘুরলাম বাস স্ট্যান্ড চত্বরটা, এদিক ওদিক দেখলাম, বুঝলাম যেটা বুঝলাম সেটা শেয়ার করি। সেটা হচ্ছে তিরুপতি এসে কিন্তু আপনার থাকা জায়গা হবে না, মন্দির কর্তৃপক্ষের শ্রীনিবাসমে বা তিরুপতি বা তিরুমালাতে জায়গা না পান তাহলে কিন্তু আপনি এখানে আশেপাশে প্রচুর হোটেল পেয়ে যাবেন, এবং সেগুলো কিন্তু মোটামুটি আপনার 500 থেকে 1000 টাকার মধ্যে আপনি ভালো ঘর পাবেন। খাওয়া দাওয়া এখানে ঠিকঠাক আছে, কস্টলি নয়, দাম ঠিকঠাক। যাতায়াত নিয়ে বলি, বাস সার্ভিস এখানে প্রচুর আছে, সব সময় 24 ঘন্টা বাস, অটো। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে যারা এখানে থাকবেন তাদের জন্য কিন্তু ফ্রি খাবারের ব্যবস্থা আছে। দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত মানে চাওয়াল, ডাল, আচার, দহি, মানে যেরকম হয় আর কি সাউথ ইন্ডিয়ান খাবার সেইটা আর কি আছে এখানে। আর সন্ধ্যে 7টা থেকে রাত 9:30 পর্যন্ত সেকেন্ড হাফের খাওয়া আছে, মানে দুপুরে একবার, রাতে একবার। তো আপনারা যদি এখানে থাকেন তাহলে খাওয়াটা ফ্রি। শ্রীনিবাসনের রুম সেদিন সন্ধ্যায় আমি ছেড়ে দিয়েছিলাম, চলে এসেছিলাম তিরুপতি স্টেশনে IRCTCর রিটায়ারিং রুমে, কারণ পরের দিন সকালেই আমার সেখান থেকে ট্রেন ছিল রামেশ্বরম যাওয়ার। চলে এলাম তিরুপতি স্টেশনের সামনে, এই হচ্ছে তিরুপতি স্টেশন, প্রচুর জমজমাট এলাকা। স্টেশন থেকে বেরিয়ে আশেপাশে কিন্তু প্রচুর হোটেল, খাবার দোকান আছে, মানে ফাটাফাটি আর কি। তো অটোতে লাগলো হচ্ছে আমার ম্যাক্সিমাম হচ্ছে 6 থেকে 7 মিনিট লাগলো শ্রীনিবাসন থেকে স্টেশন, এটাই আসা যেত, বাট অটোতে এলাম, 50 টাকা অটো নিল। তো যাবো স্টেশনে, IRCTCর যে ওয়েটিং রুম সেখানে যাবো। তো চলে এসেছি স্টেশনে ওপরেই আছে হচ্ছে IRCTCর যে ওয়েটিং রুম, মানে পেড ওয়েটিং রুম, সেখানে হচ্ছে মেল ডরমিটারি। তো আমি একটু দেখিয়ে দিই একটু। তো এই হচ্ছে IRCTCর আর কি মেল ডরমিটারি রুম। তো এসি আছে, সোফাও আছে, টিভিও আছে, যদিও টিভি দেখার আমার কোনো ইচ্ছে নেই। আর এই হচ্ছে ঘর, এরকম আর কি ঘর। আর এইরকম হচ্ছে বেড, ঘুমানো যথেষ্ট। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, কারণ কালকে সকাল 6টার সময় ট্রেন আছে। এই হচ্ছে আর কি বাথরুম, মনে হচ্ছে কোনো লোকজন নেই, আজকে রাত্রে আমি অতিথি, আর কোনো লোক আপাতত নেই ডরমিটারিতে। জলের একটা বোতল কিনে নিয়ে এলাম 15 টাকা দিয়ে, কারণ এটাই আমার লাগবে, এটাই নেই। আর জল খাওয়া এত কম হচ্ছে না, গরম তো, ইউরিন একদম হলুদ হয়ে গেছে, খুবই খারাপ জিনিস এটা আমার পক্ষে। বাইরে আসলে না খাওয়া দাওয়া ঠিক থাকে না, তো এত আজে বাজে খাওয়া হয়ে যায়, কী বলুন তো, মানে ডিহাইড্রেশন হয়ে যায়, আর মানে পুরো সিস্টেম গন্ডগোল হয়ে যায়। এই জন্যই বাড়ির লোক বলে ভিডিও ছাড়ো, ঘরের ছেলে ঘরে থাকো। যাই হোক, যেটা ইনফরমেশন দেওয়া দিদি ছোটো পর করে, তারপরে ঘুমাবো আর বকতে পারছি না ক্যামেরার সামনে, এমনিতে হাঁপিয়ে গেছি। সেটা হচ্ছে যে এই IRCTCর যে ডরমেটারিটা আছে, রেড চার্ট তো আমি দিলাম স্ক্রিনে, কত রেড চার্ট আছে, ঠিক আছে। অনলাইন বুক করতে পারবেন, অফলাইনে বুক করতে পারবেন যদি অ্যাভেলেবিলিটি থাকে। এসে অনেক মহিলারা অনেক সময় সিঙ্গেল, মানে সোলো ট্রাভেল করেন, ঠিক আছে, সোলো ট্রাভেল। তো আমাদের যেমন ছেলেদের জন্য যেমন মানে মেল যেমন ডরমেটারি দেখলেন সিঙ্গেল রুমের, তেমনি ফ্যামিলি রুম তো আছেই, আর একটা আর মেয়েদের জন্য কিন্তু এরকম মানে সিঙ্গেল ডরমেটারি আছে, মানে মেল আছে, ফিমেল আছে। কালকে সকালে আসবে হচ্ছে রামেশ্বরমের ট্রেন, সপ্তাহে একদিনই ট্রেনটা আসে, ওখা থেকে আসে ট্রেনটা, ওখা টু রামেশ্বরম। এখানে তিরুপতিতে হচ্ছে সকাল 6টায় টাইম, তো ওই ট্রেনটায় উঠবো, ওই ট্রেনটা উঠে কালকে যাবো হচ্ছে সারাদিন জার্নি, বিকাল 6টায় হয়তো গিয়ে পৌঁছাবে রামেশ্বরম। আবার সেই সমুদ্র সেতু, আরও অনেক গল্প, আবার সেই শ্রীলঙ্কা, আবার ধনুষ্কোটি, আবার সেই বিভীষণ মন্দির, আবার সেই অগ্নিতীর্থম, আবার সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। যাই হোক, ভালো থাকুন সবাই, শুভরাত্রি আজকের মতো। ভিডিও কেমন লাগলো তিরুপতির অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক, শেয়ার করবেন, আর আরও নতুন নতুন জায়গার ভিডিও দেখতে চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতো পর্বটা এখানেই শেষ করলাম, ফিরব পরের পর্বে। থাকবে রামেশ্বরম।